সবুজ উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে প্রথমে এটিপি ও এনএডিপিএইচ নামক জৈবযৌগে আবদ্ধ করে এগুলোই হল জীবনী শক্তি বা বায়ো এনার্জি পরবর্তীতে শালক সংশ্লেষণের কার্বন বিজারণ পর্যায়ে এ শক্তি শর্করা ও অন্যান্য জৈবযৌগের অনুর রাসায়নিক বন্ধনীতে সঞ্চিত বা আবদ্ধ হয় জীবন পরিচালনার জন্য জীবকোষে তথা জীবদেহে প্রতিনিয়ত হাজারো রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে এসব বিক্রিয়া পরিচালিত হয় বায়ো এনার্জি দ্বারা কিছু শক্তি যৌগ উচ্চ উচ্চশক্তি ধারণ করে এবং প্রয়োজনে অন্য বিক্রিয়ায় শক্তি যোগায় যেমন এটিপি জিটিপি এনএডি এনএডিপি এফ ইত্যাদি এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে এজন্য এটিপিকে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয় শালক সংশ্লেষণের সময় এডিপি সৌরশক্তি গ্রহণ করে এটিপিতে পরিণত হয় এই প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলা হয় এ প্রক্রিয়ায় এটিপি এর তৃতীয় ফসফেট বন্ধনীতে প্রায় সাত হাজার তিনশো ক্যালোরি সৌরশক্তি আবদ্ধ হয় এটিপি হল মুক্ত শক্তির বাহক এর ফসফেট বন্ধনীর মধ্যে শক্তি আবদ্ধ থাকে জৈব সংশ্লেষণ পরিবহন ও অন্যান্য বিপাকীয় কাজে শক্তির প্রয়োজন হলে এটিপি ভেঙে এডিপি ও এমপি তৈরি হয় এবং শক্তি উৎপন্ন হয় শালক সংশ্লেষণ সবুজ উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে এরা সূর্যালোকের উপস্থিতিতে কার্বন অক্সাইড ও পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত হওয়ায় এ প্রক্রিয়াকে শালক সংশ্লেষণ বলা হয় এই প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সবুজ উদ্ভিদে প্রস্তুত খাদ্য উদ্ভিদ নিজে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিপাকীয় প্রক্রিয়া সম্পাদন করতে ব্যবহার করে এবং অবশিষ্ট খাদ্য ফল মূল কাণ্ড অথবা পাতায় সঞ্চিত হয় উদ্ভিদ দ্বারা সঞ্চিত খাদ্যের উপরেই মানবজাতি ও অন্যান্য জীবজন্তুর অস্তিত্ব নির্ভর করে সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হল ক্লোরোফিল আলো পানি এবং কার্বন ডাইঅক্সাইড শালক সংশ্লেষণ একটি জৈব রাসায়নিক বিক্রিয়া পাতার মেসোফিল টিস্যু শালক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান স্থলজ সবুজ উদ্ভিদ মাটি থেকে মূল দিয়ে পানি শোষণ করে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায় এবং পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ু থেকে কার্বন অক্সাইড গ্রহণ করে যা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছে জলজ উদ্ভিদ পানিতে দ্রুবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বায়ুমণ্ডলে শূন্য দশমিক শূন্য তিন শতাংশ এবং পানিতে শূন্য দশমিক তিন শতাংশ কার্বন অক্সাইড আছে কাজেই জলজ উদ্ভিদে শালক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি অক্সিজেন ও পানি উপজাত দ্রব্য কাজেই এটি একটি জারণ বিজারণ প্রক্রিয়া এ প্রক্রিয়ায় পানি জারিত হয় ও কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়